ফজরের নামাজ পড়া হয়নি, এক্ষেত্রে জানাজার ইমামতি করা যাবে কি না? প্রথম কথা হলো যে জানাজার ইমামতি তো করবে মৃত ব্যক্তির সন্তান বা তার বাবা, তার ওয়ারিস যে সে। তারপরও যদি তারা অনুমতি দেয় ইমাম সাহেব বা কোনো আলেম করতে, কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ নামাজ পড়ে তারপরে ইমামতি করা, এই জানাজা পড়া উচিত। কারণ ফরজ আগে, এই ফরজে আইন আগে না ফরজে কেফায়া আগে? ফরজে আইন আগে। এই জন্য ফরজে আইন আগে পড়ে তারপরে কি করতে হবে? ফরজে কেফায়া করতে হবে। বর্তমান সমাজে তাবলিগ জামাতের দুই দলে বিভক্ত, আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা, আরও বহু দল আছে না? আমরা বলি মার্কার কথা, মার্কা। মার্কা বুঝেন কি? পানের শীষ, নৌকা? হ্যাঁ, সে মার্কার কথা বলি না। মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবা ইকরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ। সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন, কি দেখবেন? মার্কা দেখবেন, যে সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবা ইকরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কষ্টি পাথরও যদি টিকে নেবেন, আর না হলে বাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি কোনো হাই স্কুলের শিক্ষক বেপর্দা বালেগা মেয়েদেরকে পড়াশোনা করান, তাহলে তিনি দায়ুজ হবেন কি না? ভাই দায়ুজ সম্পর্কে নবী আলাইহিসসালামের যে সংজ্ঞা তা হলো, আর দায়ুজ আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল খাবাস, দায়ুজ বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের লোকেরা, তার পরিবারের লোকেরা অশ্লীল কাজ করলে, বেপর্দা কাজ করলে এটা দেখেও না দেখার ভান করে। আছে না অনেক নামাজি কালায় মানুষ, এই লম্বা দাড়ি, হুজুর সাহেব, হাজির সাহেব, গাজী সাহেব, মেয়েটা বেপর্দায় চলে, ছেলেটা ইটিশ পিটিশ করে, কয় এই বয়সে একটু আটটু করে, এর নাম হলো দায়ুস। এই লোকটার নাম কি? যত নামাজ পড়ুক আর দাই লম্বা করুক আর হজ করুক, আর দায়ুস লায়াত ফুলুল জান্নাত, নবীজি বলেছেন যে দায়ুস কি হবে না, জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু কোনো শিক্ষক যদি হাই স্কুলে নাবালেগা মেয়েকে পড়ান, তিনি গুণাগার হবেন, তিনি চোখের জানা করার কারণে অথবা সহশিক্ষায় শিক্ষকতা করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দায়ুসের সংজ্ঞা তার উপরে আসবে না, কারণ এই মেয়ে তার পরিবারের সদস্য না বেশিরভাগ ক্ষেত্রে, বিধায় এটা দায়ুসের বিষয় না। কিন্তু চোখের জেনা যেটা, সেটা শিক্ষক করলে যেমন গুণা হবে, ওই যে একটু আগে মুফতি হায়াতুল্লাহ ভাই বললেন ফেসবুকে সবচেয়ে বেশি যে গুণাহটা হয় সেটা কি? এই চোখের গুণা। এই গুণাহের মাধ্যমে আমরা আমাদের আমলের যে স্বাদ সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি বুঝিয়ে বলবেন ভাই, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ দিতে 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 শেষ, যত জায়গায় যায় এই প্রশ্নের। যারা চেয়ার ছাড়া নামাজ পড়েন তারা চেয়ারলাদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এই প্রশ্ন দিয়া, ওই বেচারাদেরকে আপনারা মসজিদ ছাড়া করতে চান, এছাড়া আর কি বলবো আমি? ভাই যদি কোনো ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখেন তাহলে তাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, বসে নামাজ পড়তে পারবেন না, দাঁড়ায় যদি পারেন। কিন্তু যদি কেউ দাঁড়াইতে পারে কিন্তু রুকু করে, কোমর ভেঙে রুকু করার ক্ষমতা রাখেন না, তাহলে তিনি যেভাবে সম্ভব সেভাবে বসে হালকা ইশারা দিয়ে হালকা যদ্দুর পারে দূর ঝুঁকে রুকু নিয়তে রুকু করবে, তাজবি পড়বে, বুঝতে পারছেন? কেউ যদি সেজদা করতে না পারে বা উঠে দাঁড়াতে না পারে, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার ওই ইয়ে থেকে, আপনার যে অবস্থা সে অবস্থা থেকে, সে মাটিতে বসে হোক বা ফ্লোরে বসে হোক কিংবা চেয়ারে বসে হোক, হালকা ঝুঁকে কি করবে, নামাজ পড়বে। এখন চেয়ারে বসে নামাজ পড়লেও নামাজ পড়া যায় যাচ্ছে, তিনি হালকা ঝুঁকে নামাজ পড়লে সেটা চেয়ারে বসে করবেন না মাটিতে করবেন, তার ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু একজন সুস্থ সবল মানুষ দুনিয়া দর হেঁটে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়া কিনে জায়েজ নাই, না দাঁড়াইয়া। আজকাল তো মসজিদে এত চেয়ার হয়েছে কি, মসজিদ না আরে ফেলে শোরুম, বুঝাই কঠিন, এত চেয়ার। 10 বছর আগে হয়তো মাজা ব্যথার রোগী দেশে ছিল না। কিন্তু তাই বলে যদি কেউ সত্যি মাজুর হয়, সত্যি ওনার রুকু সিজদা করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করলে কোনো অসুবিধা নাই, তার সাথে শত্রুতা করবেন না। অনেকে বলে ভাই যেহেতু স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না, তো আপনার জন্য মসজিদে আসার নামাজ নেই, আপনি বাসায় পড়বেন, এরকম বলে না অনেকে? এটা আরেক বাড়াবাড়ি। আল্লাহর ঘর কি আপনার বাপ দাদার সম্পত্তি, আপনি তাকে মানা করবেন? ওমান আল্লাহ মানা আমার সাজিদ আল্লাহ ইউজ করা ফিহা,
আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেওয়ার ইখতিয়ার কে আপনি রাখেন? অন্ধ ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মসজিদে এসে নামাজ পড়তেন কি পড়তেন না? আরে অন্ধ ব্যক্তি বাদ দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যখন মাজুর হয়ে গেছেন শেষ মুহূর্তে বসে নামাজ পড়ছেন কি পড়েন না মসজিদে এসে? বিধায় আপনার চেয়ারে সালাত আদায়কারী ভাইদেরকে আপনি বাইর করে দিবেন, এরকম কোনো এই বিষয় ইসলামে কি না জায়েজ নাই? কোনো মুসলমান হিন্দুদের পূজার অনুষ্ঠান থেকে কোনো প্রসাদ বা খাবার খাওয়া বৈধ হবে কিনা? ভাইরা আমার এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একজন একটা প্রশ্ন করেছিল, তিনি বলেছিলেন তারা যদি কোনো ফলমূল দেয় এটা খাইও, কিন্তু যদি কোনো পশু নিজেরা জবাই করে যেহেতু আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে প্রতিমার নামে জবাই করে এই জন্য সেটা খাইও না, কিন্তু ফলমূল দিলে হালাল খাবার দিলে সেটা খেতে অসুবিধা নাই? নাইরোজ উপলক্ষে এই প্রশ্নের উত্তরে তিনি এটা বলেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একই প্রশ্ন করা হয়েছে। এই জন্য প্রসাদ পূজা উপলক্ষে যদি সাধারণ কোনো খাবার দেয় সেটা আপনি খেতে পারেন, কিন্তু প্রসাদ যে খাবারটা পূজার সেটা আবার ভিন্ন জিনিস। সেটা কিন্তু প্রতিমার সামনে দেয়া হয় কি নিয়তে, যে প্রতিমার সামনে থেকে আসলে কি হবে সেখানে বরকত হবে, এরকম নিয়ত করে যদি দেয় তাহলে সেটা কি হবে না জায়েজ হবে, সেটা খাইলে কিন্তু গুনাহের কারণ হবে। আজানের আগে সালাতু সালাম পড়া জায়েজ কিনা? ভাই আজানের আগে সালাতু সালাম পড়া অর্থাৎ এটা চট্টগ্রামের দিকে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে তারপরে আজান দেয় তারপরে করে আজানের পরেও দেয়, এগুলো সব মন গড়া পদ্ধতি, কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো পদ্ধতি আমাদেরকে শেখান নাই। আজান ডাইরেক্ট আজান হবে, তার আগে আবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো অতিভক্তি। এর অতিভক্তি শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই, আমাদেরকে ইত্তেবা করতে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন সেটা অনুসরণ আমরা করব, এর বাইরে অন্য কোনো কিছু না। অতএব আপনার যদি আমরা মন গড়া কোনো কিছু করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিছেন না দেন নাই, কিতাবুল আজান বুখারিতে মুসলিমে সব হাদিসের কিতাবে আছে না নাই, সেখানে আবার নিজে মন গড়া একটা পদ্ধতি বের করা কি নাই জায়েজ নাই? টাকনুর উপরে প্যান্ট পরে ফুটবল খেলা যাবে কি না? টাকনুর উপরে যদি প্যান্ট পরা থাকে আর এমনি কসরতের জন্য ব্যায়ামের উদ্দেশ্যে যদি ফুটবল খেলেন বা নিজেরা এমনি আনন্দ ফুর্তি করতে গিয়ে সেখানে হার জিত থাকে কিন্তু নিজেরা কোনো টাকার আদান প্রদান না করেন, আছে না যে এই দল হেরে গেলে ওই দলের টাকা দিবে, ওই দল হারলে এই দলের টাকা দিবে, এরকম টাকার লেনদেন যদি না থাকে এবং আপনার সতর যদি উন্মুক্ত না হয় টাকনুর উপরে যদি থাকে হাঁটুর নিচে যদি থাকে প্যান্ট, তাহলে এই খেলাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা শারীরিক কষ্ট। কথা কি বুঝাতে পারছি? শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেই খেলাতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজ পড়া হয়নি, এক্ষেত্রে জানাজার ইমামতি করা যাবে কিনা? প্রথম কথা হলো যে জানাজার ইমামতি তো করবে মৃত ব্যক্তির সন্তান বা তার বাবা, তার ওয়ারিস যে সে, তারপরও যদি তারা অনুমতি দেয় ইমাম সাহেব বা কোনো আলেম করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজ নামাজ পড়ে তারপরে ইমামতি করা এই জানাজা পড়া উচিত, কারণ ফরজ আগে, এই ফরজে আইন আগে না ফরজে কেফায়া আগে? ফরজে আইন আগে, এই জন্য ফরজে আইন আগে পড়ে তারপরে কি করতে হবে ফরজে কেফায়া করতে হবে।